সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি নিয়মিত এই অষ্টম শ্রেণীর বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র নিয়েই আলোচনা করি। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটা অংশ নিয়ে। তো তৃতীয় পত্রের ছোট্ট একটি অংশ নিয়ে, যে অংশটি আমরা একাধিক ভাগ করেছি, আজকে মূলত আমি তোমাদের না পড়িয়ে বরঞ্চ তোমাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি। ঠিক আছে? তো একটি ছোট্ট একটি পথ বা ছোট্ট একটি বিষয়, আজকের বিষয় হচ্ছে পদ। হ্যাঁ, পদ নিয়ে একটি কথা বলি তোমাদের সঙ্গে, তাই না? পদ কি পড়েছে না অনেক পদ এটা? হ্যাঁ, ওইটা নয়। পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ, অর্থপূর্ণ শব্দ। আমরা একটু আলোচনায় যদি আবার আসি, তাহলে পদকে আমরা বলতে পারি এক নম্বরে বাক্যে ব্যবহার হবে, বাক্যে ব্যবহার হতে হবে। দুই নম্বরে পদ হতে হলে তাকে অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। এবং তিন নম্বরে যদি পদ হয় তাহলে তাকে বিভক্তি থাকতে হবে, বিভক্তি যুক্ত হতে হবে। আমরা লিখলাম পদ, পদ ধরে বাক্যে ব্যবহার হতে হবে, অর্থপূর্ণ হতে হবে এবং বিভক্তি যুক্ত হতে হবে। ঠিক আছে? যদি তিনটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে আমরা সেটাকে পদ বলবো না, সেটাকে আমরা অন্য কিছু বলতে পারি, সংক্রান্ত যাই বলবো, তাই না? ওকে, তো যেমন একটা বাক্য লিখি আমি, যে আমি বাজারে যাই। দেখো এখানে একটি শব্দ লিখেছি আমি বাজারে। ঠিক আছে, এইটা মূল শব্দ কি? বাজার, তাই না? দেখো বাজারের সঙ্গে কিন্তু একটা, দেখো এই কারণ, অর্থাৎ এ যুক্ত হয়েছে, এটাই হচ্ছে বিভক্তি। আমরা বিভক্তি কি এই জিনিসটা একটু জেনে নিই, তাই না? এই এটাই হচ্ছে একটা বিভক্তি। অনেক বিভক্তি, কয়েক রকমের বিভক্তি আছে, আমরা আস্তে আস্তে শিখতে পারবো এই বিষয়। তো পদ নিয়ে যখন কথা বললাম, আমি পদের একটু ধারণা দিলাম, তবে আজকের আলোচনার বিষয় শুধু এগুলো নয়, একটু অন্য, তাই না? পদের শ্রেণী বিভাগ আমরা পড়েছি। পদ মূলত পাঁচ প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলো তো পড়েছি, তাই না? তো আজকে আমরা আলোচনা করবো এই বিশেষ্য পদের, বিশেষ্য পদের শ্রেণী, বিশেষ্য পদের শ্রেণীটা নিয়ে কথা বলবো আজকে। বিশেষ্য কি? কোনো নাম বোঝাবে, তাই না? বিশেষ্য মানে হচ্ছে একটি নাম। এখানে রহিম করিম, চন্দ্র মধু মধু, লাল কমড়া, বেগুন পটল, সবগুলো নাম বোঝাবে। তো একটি নাম হলেই কিন্তু আমরা সেটাকে বিশেষ্য বলবো। তাহলে এর আবার শ্রেণী কোথা থেকে আসবে, তাই না? হ্যাঁ, নামেরও তো শ্রেণী থাকে। তো এই বিশেষ্য পদকে আবার চার ভাগে ভাগ করব আমরা। শ্রেণী হচ্ছে চার প্রকার। এক নম্বর হচ্ছে নামবাচক বিশেষ্য, নামবাচক বা সংজ্ঞাবাচক আমরা বলতে পারি এখানে। হ্যাঁ, সংজ্ঞাবাচক বিশেষ্য। দুই নম্বরে আমরা বলতে পারি একটি হচ্ছে নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক, দেখো কোন নাম কিন্তু সংজ্ঞাবাচক আমরা করবো, আর একটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। দেখো শ্রেণীবাচক বিশেষ্য, ঠিক আছে? আর একটা আমরা দিব সমষ্টি বাচক, সমষ্টি বাচক বিশেষ্য, বিশেষ্য আমরা ডট ডট দিয়ে দিলাম। হ্যাঁ, আর আরেকটা রয়েছে ভাব বাচক বিশেষ্য, ভাব বাচক বিশেষ্য। আজকে আমরা দেখি চার প্রকার বিশেষ্য নিয়ে কথা বলি। নামই তো, তাই নয়, সবই তো নাম, এটা দ্বারাও নাম বোঝাবে, এটা দ্বারাও নাম, এটা দ্বারাও নাম, এটা দ্বারা নাম, সবগুলোর দ্বারা কি বোঝাবে? নাম বোঝাবে। কিন্তু
এগুলোর নামের মধ্যে আবার আলাদা আলাদা কিভাবে হলো, এটাই হচ্ছে আজকের আলোচনা। এবং এটাই আজকে আমরা জানবো ক্লাস থেকে, এতক্ষণ যা বললাম শুধু তাই না? হ্যাঁ, আমরা আজকে জানবো কোনটা কোনটার মধ্যে পড়তেছে এটাই মূলত। তো দেখি আমরা একটু আলোচনা করি তোমাদের সঙ্গে, তাই না? তোমরা তো পড়েছো অনেক, তো এখন একটু দেখি। আমি একটি শব্দ লিখি, সরি বাক্য লিখি, আমি ইলিশ মাছ, আমি ইলিশ মাছ খাই। যদিও আমি ইলিশ মাছ পছন্দ করি না, ইলিশ মাছ আমার পছন্দ করি না, অনেক টাকা থাকে টাকা তো দেখবার লাগে জীবন শেষ, এই জন্য ইলিশ মাছ আমার পছন্দ নয়। কিন্তু আমি ইলিশ মাছ লিখলাম, যার পছন্দ নয় তাকে যদি বারবার বারবার বলি মনের মধ্যে গেঁথে যেতে পারে শব্দ, কিন্তু অবশ্য আমাদের পছন্দও হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা বাক্য লিখি, যে সবাই সবাই মাছ পছন্দ করে না। আরেকটা বাক্য লিখি, সবাই মাছ পছন্দ করে না, তাই না? যেমন আমি, তারপরে আরেকটা লিখি যে আমি ঢাকা থাকি, ঢাকায় বাস করি। আরেকটা বাক্য লিখি যে আমি শহরে থাকি, শহরে থাকি, ঠিক আছে? বাক্য লিখলাম। আরো লিখি যে আমি অগ্নিবীণা পড়েছি। হ্যাঁ, এটা কাজী নজরুল ইসলামের কিন্তু একটি কাব্যগ্রন্থ, অগ্নিবীণা একটি কাব্যগ্রন্থ পড়েছি। আর যদি বলি লিখি যে আমি বই পড়তে পছন্দ করি। হ্যাঁ, বই পড়তে অনেক মজা, বই পড়তে খুব ভালো লাগে। তারপরে আরেকটা লিখি, ময়না পাখি কথা বলে, ময়না কথা কয় না, তাই না? এটিতে ময়না আবার কথা বলে। তারপরে লিখি যে পাখি আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে উঠছে উঠছে, তাই না? আর এইটা দরকার আছে না? তা কথা লিখেছি, আরো এরকম আসছে অনেক শব্দ বলবো। তো আমরা দুটো বাক্য লিখেছি, তো দুটোর মধ্যে কিছু মিলও রয়েছে বা অমিলও রয়েছে, আমরা একটু এগুলো মিশিয়ে দিতেই পারি। দেখো তো, ইলিশ একটি নাম, মাছও একটি নাম, ঢাকা নাম শহরও নাম, অগ্নিবীণা নাম এই যে বই একটা নাম, তারপরে ময়না পাখি এই যে পাখি। দেখো, আমি ইলিশ পছন্দ মাছ খাই, এখানে একটি বিষয় হচ্ছে যে আমি কি মাছ খাই, ইলিশ মাছ খাই, নির্দিষ্ট করে বলছেন, তাই নয়? তাহলে আমি এখানে লিখতে পারি নির্দিষ্ট, তাই নয়? নির্দিষ্ট করে বোঝাচ্ছে আমি ইলিশ মাছ খাই, কোনো মাছই খাই না, আমি শুধুমাত্র ইলিশ মাছ খাই। এখানে বলছে সবাই মাছ পছন্দ করে, এখানে কি কোনো মাছের নাম আছে? ইলিশ, বোয়াল, মাগুর নাম আছে? নাই। শুধু এখানে সাধারণ নাম রয়েছে একটা মাছ, অর্থাৎ মাছের নাম সাধারণ নির্দিষ্ট ভাবে নাই, তারা কিভাবে আছে? আছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, ঠিক আছে না? তাহলে আমরা পেলাম এখানে নির্দিষ্ট, এখানে অনির্দিষ্ট। এরপরে দেখো, আমি ঢাকায় বাস করি, এখানে ঢাকা কিন্তু একটা উল্লেখ করে বলেছে আমি ঢাকা শহরে বাস করি, আমি রাজশাহী বাস করি, আমি বগুড়াতে বাস করি, কিন্তু আমি শহরে বাস করি, এখানে তো একটি সাধারণ নাম হচ্ছে শহরের নাম, তাই নয়? আচ্ছা, একই রকম আমি অগ্নিবীণা পড়েছি, এখানে কিন্তু নির্দিষ্ট একটা বইয়ের নাম, শুধুমাত্র অগ্নিবীণাকেই বোঝাচ্ছে, আমি অন্য বই নাও পড়তে পারি। হ্যাঁ, আর এখানে বই পড়তে পছন্দ করি, মানে কত বই যে পড়েছি ঠিক না, অনেক অনেক বই পড়েছি, আমার লাইব্রেরি আছে আমার বাসাতে, যেমন অনেক বই। তো এখানে কিন্তু নির্দিষ্ট করে নেয় মানে অনির্দিষ্ট। আবার ময়না পাখি কথা বলে, এখানে কিন্তু টিয়া বুলবুলি এগুলোকে বোঝায়নি, শুধু বুঝেছে কোন পাখিকে, ময়না পাখিকে, সুতরাং ময়না করে নির্দিষ্ট পাখিকে বোঝাচ্ছে, আর এখানে পাখির অনির্দিষ্ট কোন পাখিকে তো বোঝাচ্ছে সেটা যে লিখেছে সেই জানে আমি। আচ্ছা, যাই হোক, তো এখানে পাখিকে বোঝাচ্ছে, তো একটা ময়না একটা পাখি, ময়না হচ্ছে নির্দিষ্ট একটা পাখির নাম,
আর বাকি হচ্ছে একটা সাধারণ নাম অনির্দিষ্ট ব্যবহার যাচ্ছে দুটোই কিন্তু নাম তাহলে এই ধরনের পার্থক্য যদি হয় তাহলে এখানে আমরা বলব যে সংজ্ঞাবাচক বা নামবাচক বৈশিষ্ট্য সংজ্ঞাবাচক বা নামবাচক বৈশিষ্ট্য এই যে প্রথম এক নম্বরটা সংজ্ঞাবাচক বা নামবাচক বৈশিষ্ট্য আর এটা তাহলে কি হবে এটা হচ্ছে শ্রেণীবাচক বৈশিষ্ট্য শ্রেণীবাচক বৈশিষ্ট্য তার মানে একই শ্রেণীর ব্যক্তি বস্তু প্রাণীর নাম বোঝাতে পাখি দ্বারা সকল পাখিকে বোঝাচ্ছে পৃথিবীতে যত পাখি আছে সব বইকে বোঝাচ্ছে সব শহরকে বোঝাচ্ছে সব মাছকে বোঝাচ্ছে এখানে দ্বারা শুধুমাত্র নির্দিষ্ট করে ময়না পাখিকে বোঝাচ্ছে একমাত্র বয়ঙ্গিনাকে বোঝাচ্ছে শুধুমাত্র ঢাকা শহরকে বোঝাচ্ছে ইলিশ মাছকে বোঝাচ্ছে সুতরাং নির্দিষ্ট করে যখন বোঝাবে কোন ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম তখন সেটি হয়ে যাবে সংজ্ঞাবাচক বৈশিষ্ট্য বা নামবাচক বৈশিষ্ট্য আর যখন অনির্দিষ্ট ভাবে নামটি প্রকাশ পাবে তখন সেটি হচ্ছে শ্রেণীবাচক বৈশিষ্ট্য আমরা একসঙ্গে দুটো শিখে নিলাম ঠিক আছে ভালো যাবে না অর্থাৎ সংজ্ঞাবাচক বা নামবাচক বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বোঝানো এটা হচ্ছে অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝানো ওকে আমরা মনে হয় বুঝতে পেরেছি যদি না পারি আমি তো আছি সমস্যা নাই আর আমাদের গ্রুপ আছে তাই না ওকে তো এই দুটো হয়ে গেল আর বাকি থাকে কয়জন বাকি থাকে আর দুইটে তাই না এই দুটো নিয়ে একটু কথা বলি এবার সমষ্টি বাচক সমষ্টি বাচক তাই না সমষ্টি মানে কি বোঝাচ্ছে সব লোককে বোঝাচ্ছে সমষ্টি মানে সব সব তাহলে গুণগুলো সব পৃথিবীর সব না যেমন আমি একটু লিখি যে এক ঝাঁক পাখি আকাশে উড়ছে দেখো এখানে এক ঝাঁক পাখি আকাশে উড়ছে এখানে তো পাখি আমরা পাখি বলতে সেটা মাসে বোঝালাম কিন্তু এখানে কিন্তু এক ঝাঁক পাখি বলেছে পাখি হচ্ছে পৃথিবীর সব পাখিকে বোঝাচ্ছে কিন্তু এই এক ঝাঁক পাখি বলতে কি পৃথিবীর সব পাখিকে বোঝাচ্ছে না একই জাতীয় পাখি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে আমরা জানি যে সমষ্টি বাচক কি একই জাতীয় কোনো ব্যক্তি বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে সমষ্টি বাচক তাহলে শুধুমাত্র এই যে আকাশে যেই কয়টা পাখি উড়ে বেড়াচ্ছে দশটা বা বিশটা বা পঞ্চাশটা পাখি একসঙ্গে সারি বেড়ে উড়ে যাচ্ছে শুধুমাত্র এই পাখিকে বোঝাচ্ছে আর এটি হচ্ছে সমষ্টি বাচক যেমন আমি বলি যে এক পাল ঘড়ি এক পাল ঘড়ি বনে ছুটে চলেছে এই যে দেখো এক পাল হরিণ এখানে শুধুমাত্র হরিণ যদি আমরা বলি তাহলে আলাদাই যাচ্ছে কিন্তু এক পাল হরিণ বলতে এখানে ওই কয়েকটা হরিণকে একসঙ্গে যেমন ধরো সুন্দরবনে যদি যেয়ে থাকো সুন্দরবনে দেখবে যে একসঙ্গে দশ বিশটা হরিণ আমাদের সুন্দরবনে যেতে পারে না এখন আমরা পাখি গেলেও দেখতে পাবো শিশু পাখি পাখি যেতে পারবে তাই না আচ্ছা ঠিক আছে আমরা পাখি চলে হরিণ দেখতে যাই না তো এই এক পাল হরিণ বলতে বলতে এক পাল হরিণকে বোঝাচ্ছে আমরা বলেছি যে একই জাতীয় ব্যক্তি বস্তু বা সমষ্টিকে বোঝাবে বা প্রাণীর সমষ্টিকে বোঝাবে তাহলে হরিণ কয়েকটা হরিণ ওখানে আরো আছে বাঘ রয়েছে সিংহ রয়েছে তাই না তো আমরা এখানে বলতে এই কয়েকটি হরিণকে একসঙ্গে বোঝাচ্ছি সুতরাং এটি হচ্ছে সমষ্টি বাচক বৈশিষ্ট্য ওকে যদি আমাদের বলে যে একটা আমরা উদাহরণ এখানে নিয়ে আসতে পারি যদি বলে যে দেখো যদি বলে যে ইলিশ ইলিশ মাছ আমরা শুধু বলবো মাছ আবার শুধু বলবো মাছ মাছের দল দেখো ইলিশ মাছ নির্দিষ্ট করে একটা মাছকে বোঝাচ্ছে সুতরাং এখানে নাম বাচক বা শুধু বাচক সাধারণ নামকে বোঝাচ্ছে মাছের সব মাছকে বোঝাচ্ছে সুতরাং এখানে শ্রেণী বাচক আর মাছের দল বলতে যে কয়টা মাছ একসঙ্গে যাচ্ছে সেই কয়টা মাছকে বোঝাচ্ছে সুতরাং এটি হচ্ছে সমষ্টি বাচক তাহলে এটা হচ্ছে নাম বাচক এটি হচ্ছে শ্রেণী বাচক আর এটি হচ্ছে সমষ্টি বাচক বোঝাতে পারলাম আমি অবশ্যই বোঝাতে পেরেছি কিন্তু তোমরা যদি বোঝো না বুঝলে কিন্তু পারিনি একটু পড়তে হবে পড়লে বুঝতে পারবে ওকে তো এরকম আছে দল আছে শ্রেণী আছে জম্পা আছে সমষ্টি আছে সমিতি আছে ইত্যাদি ইত্যাদি অসংখ্য উদাহরণ রয়েছে এরকম পাল গুচ্ছ সারি এরকম অনেক থাকবে আর একটা আমরা শিখবো সেটা হচ্ছে ভাব বাচক বিশেষণ ভাব
আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।